সুশান্ত সিং রাজপুতের মৃত্যুকাণ্ডে রিয়া চক্রবর্তী সুবিচারের দাবিতে আজ নদিয়া জেলা কংগ্রেসের কমিটির পক্ষ থেকে এক প্রতিবাদী মিছিল আয়োজন হয়। উক্ত প্রতিবাদী মিছিলে উপস্থিত ছিলেন নদিয়া জেলা কংগ্রেস সভাপতি অসীম সাহা ও অন্যান্য নেতৃত্ববৃন্দ। জাতীয় কংগ্রেস মনে করে অত্যন্ত সম্ভ্রান্ত সৈনিক পরিবারের মেয়ে রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে বিহারের ভোটকে কেন্দ্র করে রাজনৈতিক ফয়দা তুলতে সম্পূর্ণ অন্যায়ভাবে নারকাটাইন আইনে জামিন অযোগ্য মামলা রুজু করেছে কেন্দ্রীয় সরকার। সারা ভারতবর্ষের মতন পশ্চিমবঙ্গের সর্বত্র এই রায়ের বিরুদ্ধে জনমত গড়ে তুলবেন বলে জানা যায় আয়োজক জাতীয় কংগ্রেসের নদিয়া জেলা কমিটির কাছ থেকে। আমাদের বিষয় হচ্ছে বাংলার মেয়ে রিয়া চক্রবর্তী একটা সৈনিক পরিবারের মেয়ে, তাদের বাড়ির একটা অত্যন্ত ঐতিহ্যপূর্ণ বাড়ি, সেই তাকে অন্যায়ভাবে শুধুমাত্র তাকে অ্যারেস্ট করা হয়নি, তাকে বিভিন্নভাবে কোনোরকমভাবে যখন কোনো আইনের না পাওয়া যায় সেইটাকে চিন্তা করে কেন্দ্রীয় সরকার বেআইনিভাবে শুধুমাত্র বিহারের রাজ ভোটকে মাথায় রেখে অর্থাৎ তাকে যে আইনে গ্রেপ্তার করা হয়েছে সেটা হচ্ছে নারকাটাইন অ্যাক্ট অনুযায়ী। এই নারকাটাইন অ্যাক্ট আপনারা জানেন যে যে অ্যাক্টে কোনো জামিন অযোগ্য আইন, এই জামিন অযোগ্য অর্থাৎ তাকে তার কাছে বিভিন্ন রকম দ্রব্য পাচার করার সঙ্গে সে জড়িত, এই বলেই তাকে অ্যারেস্ট করা হয়েছে। খুব স্বাভাবিক কারণেই সেই জন্য তার প্রতিবাদ করছি আমরা প্রতিবাদ করছি, কারণ জানি সারা পশ্চিমবাংলা জুড়ে আমাদের কংগ্রেসের ভাইদের পরে একইভাবে এই NDPS আইনকে প্রযোজ্য করে দিয়ে আমাদেরকে অ্যারেস্ট করা হয়েছে, বহু লোক এখনও জেলবন্দী হয়ে আছে। যেহেতু কোনো রকম এভিডেন্স নেই সেই জন্য অত্যন্ত অন্যায়ভাবে, যেহেতু বিহারের ভূমিপুত্র তাকে স্কেপ করার জন্য একটা ভুয়ো মামলায় জড়িয়ে দিয়ে আমাদের রিয়া চক্রবর্তীকে ফাঁসানো হয়েছে। এই ফাঁসানোর বিরুদ্ধে আজকে বিশেষ করে সারা ভারতবর্ষ জুড়ে যখন আমরা দেখতে পাচ্ছি যে অর্থনৈতিকভাবে স্বাস্থ্য শিক্ষা সমস্ত ভেঙে চুরমার হয়ে গেছে। নদিয়া থেকে মলাইদের রিপোর্ট, নিউজ বাংলা 24x7, সবার সাথে সবার কাছে।